খোলা জায়গায় নামাজ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। খবর আনন্দবাজারের। প্রকাশ্য স্থানে নামাজ নিয়ে গুরুগ্রামে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে খট্টর বলেন, মুসলিমদের খোলা জায়গায় শুক্রবারের নামাজ উচিত নয়। 2018 সালের নির্দেশিকা অনুযায়ী গুরুগ্রামের 37টি প্রকাশ্য স্থান নামাজের জন্য চিহ্নিত ছিল। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ আন্দোলনের জেরে নভেম্বরের গোড়ায় 8টি স্থানে নামাজের অনুমতি বাতিল করে হরিয়ানা সরকার। পাশাপাশি সরকারের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, বাকি 29টি স্থান নিয়ে যদি কোনো আপত্তি ওঠে সেক্ষেত্রেও অনুমতি বাতিল করা হবে। এই পরিস্থিতিতে শনিবার খট্টরের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার সরকার সমস্ত গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছে। তিনি বলেন, যতদিন পর্যন্ত না শান্তিপূর্ণ সমাধানের পথের সন্ধান মিলছে, ততদিন বাড়িতে বা ধর্মস্থানে নামাজ পড়তে হবে। সরকারি অনুমতি ছাড়া খোলা জায়গায় নামাজ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী চাষিদের লাঠিপেটা করার পরামর্শ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন খট্টর। ভিউড রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। টুনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।